চোরেদের সরকারে থাকা যায় কি যায় না এ প্রশ্নটা নিয়ে আমি একটু ভাবছিলাম, কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্প এবং পরিষদীয় মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগী, এই এসএসসি দুর্নীতি কাণ্ডে তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি, তার বাড়ির থেকে 22 কোটি টাকা এবং গয়না, বিদেশি মুদ্রা ইত্যাদি উদ্ধারের পর যে রাজনৈতিক চর্চাটা আমাদের এখানে চলছে, তার মধ্যে বারবারই এ প্রশ্নটা উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের দলের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, তারা বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যও তো একসময় বলেছিলেন চোরেদের সরকারে থাকা যায় না। অবশ্যই বলেছিলেন, বলার পর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য আবার জ্যোতি বসুর মন্ত্রিসভায় ফিরে আসেন এবং মুখ্যমন্ত্রী হন, আমরা সকলেই জানি। তিনি যখন বলেছেন চোরেদের সরকারে থাকা যায় না, তখন তিনি কিন্তু আর থাকেননি, সেখান থেকে বেরিয়ে চলে গেছিলেন। আমার প্রশ্ন, এখন যারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তারা কি বলবেন চোরেদের সরকারে থাকা যায়? আমাকে এটা খুব ভাবাচ্ছে যে চোরেদের সরকারে থাকা যায় কি যায় না। আমি বলছি না যে বামফ্রন্ট আমল না সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল, একেবারেই নয়। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার একজন দায়িত্বশীল সদস্য, তিনি যখন ও কথা বলে মন্ত্রিসভা ছেড়েছিলেন চোরেদের সরকারে থাকা যায় না, তখন নিশ্চয়ই কোনো দুর্নীতির কথাই তিনি ভেবেছিলেন তার মাথায় ছিল, কিন্তু তিনি মন্ত্রিসভা ছেড়েছিলেন, চোরেদের সরকারে থাকেননি। এখনকার মন্ত্রীরা কি বলবেন চোরেদের সরকারে থাকা যায়? আরেকটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে গিয়ে এই যে বলা হচ্ছে যে টাকা অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তার উত্তর দেওয়ার দায় তার, তৃণমূলের মহাসচিব এখনও রয়ে গিয়েছেন, দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, দল তার পিছনেও দাঁড়ায়নি কিন্তু কোনো ব্যবস্থাও নেয়নি, একটা বলা যেতে পারে নিউট্রাল, একটা সম্পূর্ণ উদাসীন নিরাসক্ত একটা অবস্থান নিয়েছে। কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির দলিল, ইডির বক্তব্য। যারা বেআইনি অর্থের কারবার, কালো টাকা ইত্যাদি নিয়ে তদন্ত করেন, এই ইডি যেমন এখন করে ইদানিং, আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করত, তারা বলেন যে বেনামি সম্পত্তি এভাবেই হয়, শিল্পপতিরা, ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতারা বেনামে যখন সম্পত্তি করেন, অর্থাৎ তাদের কোনো গাড়ির চালক বা সিকিউরিটি গার্ড বা কোনো সহযোগী যিনি সামাজিকভাবে আর্থিকভাবে অনেক দুর্বল তার নামে সম্পত্তি কেনেন, তখন আসলে দলিলটা আসল মালিকের কাছেই থাকে। এই কানেকশন ধরে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যাওয়ার, 22 জুলাই সকালে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পর অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে ইডির লোকেরা যায়। সুতরাং কানেকশনটা ইডির দিক থেকে অন্তত যা বলা হয়েছে তাতে একটা জোরালো কানেকশন আছে, যোগাযোগ আছে। তৃতীয় যে কথাটা বলা সেটা হচ্ছে এই যে পার্থ চট্টোপাধ্যায়কে ডিফেন্ড না করলেও তৃণমূলের প্রতি যে আক্রমণটা আসছে সেটাকে ডিফেন্ড করতে গিয়ে, সেটার বিরুদ্ধে বলতে গিয়ে একথাও কেউ কেউ বলছেন যে সিপিআইএমের একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকা পাওয়া গেছে, 26 কোটি টাকা পাওয়া গেছিল একজন সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে। তো এগুলো যারা বলছেন তারা একটু কি ভেবে দেখবেন না যে একজন সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকা পাওয়া আর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যাতে নাম এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার সহযোগীর বাড়িতে টাকা পাওয়া, দুটো ঠিক এক জিনিস হলো না? একটা কেলেঙ্কারিতে, একটা নিয়োগ কেলেঙ্কারিতে যখন রাজ্যের মন্ত্রিসভার সিনিয়রিটির দিক থেকে দেখতে গেলে এখন বলতে গেলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি গ্রেপ্তার হন, তখন সেটার সঙ্গে একজন সরকারি ইঞ্জিনিয়ারের গ্রেপ্তারি, তার বাড়িতে টাকা পাওয়া যাওয়ার তুলনা হয় না, দুটো একরকম জিনিস নয়। পার্থ চট্টোপাধ্যায় তার গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ফলে সরকারি কাগজে নিয়ম অনুসারে অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম এবং ফোন নাম্বারই লেখা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় নিশ্চয়ই ভেবেছিলেন যে
মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ করা উচিত, মন্ত্রিসভায় তার সিনিয়র এবং তার দলেরও সিনিয়র ব্যক্তি হিসেবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি একজন গ্রেপ্তার হতে যাচ্ছেন এরকম ব্যক্তির সম্পর্কে কোনো দায়িত্ব নেবেন, এটাকে প্রত্যাশিত নয়। তা সত্ত্বেও কেন যোগাযোগ করার চেষ্টা করছিলেন, এ প্রশ্নটার উত্তর আমাদের কারোরই জানা নেই এখন। কিন্তু এই যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, এই যে 22 কোটি টাকা প্রায় পাওয়া গিয়েছে এবং সম্ভবত দুর্নীতির অঙ্কটা আরও অনেক বেশি, কত শিক্ষক নিয়োগ হয়েছেন আমরা জানি না, শত শত না হাজার হাজার জানি না, কত টাকা দিয়ে তারা নিয়োগ হয়েছেন, তাদের চাকরির নিয়োগপত্র কিনেছেন তাও আমরা জানি না নির্দিষ্ট করে, কিন্তু টাকার অঙ্কটা আরও অনেক বেশি হওয়ারই সম্ভাবনা। এই বিপুল পরিমাণ টাকা, এটা কি শুধু ব্যক্তিগতভাবে পার্থ চট্টোপাধ্যায় তার সম্পত্তি করার জন্য বা তার কয়েকজন সহযোগী তাদের সম্পত্তি করার জন্যই ব্যবহার হয়েছে? এর থেকে তাঁর দল কোনো সুবিধাই পেত না, কোনো সুবিধাই পাওয়ার আশা করেনি, বিশ্বাস করা একটু কঠিন। জানি না শেষ পর্যন্ত তদন্তে কি বেরিয়ে আসবে, সাধারণভাবে জনমানুষ এই কথাটা বিশ্বাস করা কঠিন। আসলে এই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয় জানি আমরা সমাজ মাধ্যমে বিশেষ করে বেশি করে চর্চা করছি, টেলিভিশন চ্যানেলে বেশি করে চর্চা করছি, তাতে কিন্তু এই মূল ক্ষতিটা, মূল বিষয়টা ক্রমশ দূরে সরে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখার্জির ঠিক কী সম্পর্ক ছিল, কী পাওয়া গিয়েছে, আগে কে কত বড় চুরি করেছে, আমি চোর ও চুরি করেছে সুতরাং আমার চুরি করার অধিকার আছে, এই জাতীয় স্তরে যখন আমরা এই বিতর্কটাকে নামিয়ে আনছি তখন আসল যে তথ্যটা চাপা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে শিক্ষকের অভাবে পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে সায়েন্স পড়া হায়ার সেকেন্ডারি স্তরে প্রায় উঠে যেতে বসেছে। বহু স্কুলে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ানোর মতো শিক্ষক নেই। সায়েন্স পড়ার জন্য 17-18 বছরের ছেলে মেয়েদের জেলা শহরে বা অন্যান্য অন্তত কোনো গঞ্জ শহরে এসে থাকতে হচ্ছে, গ্রামাঞ্চলে স্কুলে শিক্ষক পাওয়া যাচ্ছে না। আমরা বারবার বলছি যে টাকা দিয়ে চাকরি কেনাটা অন্যায়, টাকা দিয়ে চাকরি বিক্রি করাটাও আরও বড় অন্যায়, কিন্তু আরও বড় অন্যায় হচ্ছে, সব তার থেকেও অনেক বড় অন্যায় হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা। সেই অন্যায়টা আমাদের সমাজ যেন সহ্য না করে। ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু দ্রুত শিক্ষক নিয়োগ চালু করা দরকার। এই যে যারা রাস্তায় বসে আছে, 500 দিন হলো প্রায় অনশন করছে, বিক্ষোভ আন্দোলন করছেন তারা রাস্তায় বসে, যারা চাকরি পাওয়ার যোগ্য, যারা উত্তীর্ণ মেধার পরীক্ষায়, তাদের চাকরি দেওয়াটা দ্রুত দরকার, লেখাপড়াটা শুরু হওয়া সব থেকে বেশি দরকার। কে কত টাকা চুরি করেছে, কে কত সম্পত্তি বানিয়েছে, সেগুলোর হিসেব নিকেশ পরে হবে, তারা আইন অনুযায়ী তারা শাস্তি পাবেন নিশ্চয়ই। কিন্তু যে ক্ষতিটা হয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবনমনের জন্য, আমাদের ছাত্রছাত্রীরা যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা যে সারা একটা প্রজন্মের যে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা সব থেকে বড় ক্ষতি। এই ক্ষতিটা যেন আমরা কিছুতেই না হতে দেই।